মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা তো বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকালে। এখন বাজে হচ্ছে ঠিক 7:35 না 7:32 হয়েছে। তো চলে এলাম তোমাদের সামনে, সকালের বাসি কাজ অনেকক্ষণ সারা হয়ে গেছে জানোই তো তোমরা। আজকে অন্যদিন 5:30 ঘুম ভাঙে, আজকে 5টায় ঘুম ভেঙেছে। 5টার সময় উঠেছি, উঠে প্রথমে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করছিলাম, তারপরে ব্লগটা কিছুটা এডিট করলাম, তারপরে আমি আমার বাসির কাজপত্র সব সেরে নিলাম, তারপরে পল্লব বেরোলো। এখন আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিই। ওয়েদারটা আজকেও এখনও পর্যন্ত বেশ ভালো, মানে ফুরফুরে হাওয়া দিচ্ছে, ফ্যানটাকে একদম ধুয়ে দিয়ে রাখতে হয়েছে, এরকম একটা ওয়েদার। রাত্রিবেলা তো চাদর গায়ে দিতে হয়েছিল। এই যে ওয়েদারটা এরকম ফ্ল্যাকচুয়েট করছে না, এর জন্যই মানুষের শরীরও খারাপ হচ্ছে। আর এই সময়টায় না আমার জানলার ধারে বসে থাকতে এত ভালো লাগে, এত সুন্দর পাখির ডাক শোনা যায় না, নানান রকম পাখি, নানান রকম পাখির ডাক। তারা আজকে খুব একটা নেই, কেননা কালকে তো ঘুগনি বানিয়ে রেখেছি, ওই ঘুগনিটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে, তাই ব্রেকফাস্টের কোনো তারা নেই। আর দুপুরে আজকে রান্না করব কচুরলতি। কচুরলতি কালকে কিনে দিয়েছে, অনেক দিনের বায়নার পর কালকে কচুরলতি কিনে দিয়েছে। আজকে কচুরলতিটা তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে তোমার আর ডাল করা আছে, আর কাঁঠাল দানার বড়া ভাজবো। এই হচ্ছে আজকের দুপুরের মেনু, ওইটাই হয়তো রাতেও চলে যাবে। তো যে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ব্লগ আমি স্টার্ট করে দিলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, আসলে যত কিছু ঘটে সবই যে হিংটিং ছড়। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাষ দিয়ে যা দিয়ে যা। সুপ্রভাত, গুড মর্নিং। চলে এসেছি চা নিয়ে, ছোটো হয়ে গেছে এখন, কাপের সাইজ ছোট হয়ে গেছে, বড় ছিল আগে। আমি বললাম যে আর বড় খাবার, বড় খেলে চাপ হয়ে যাচ্ছে, সাইজ ছোটোই ভালো। ওয়েদারটা বেশ সুন্দর জানো, কালকে আমার সন্ধ্যাবেলা খুব পকোড়া খেতে ইচ্ছা করছিল, তুমি নেই আর কি করে হবে, কি আর করা যাবে। তারপরে পাঁপড় খেলে বললাম চায়ের সঙ্গে মুড়িটা ভালো, ভালো হয়, ভালো হয়। যদিও একটা জলখাবারেও মুড়ি, এখানে ইলেকট্রিকের তারের উপরে এসে এত সুন্দর সুন্দর পাখিগুলো বসে,
কিন্তু তুমি শুট করতে পারবে না, একে তো অনেকটা দূরে জুম করে করতে হয়, বাইরে গিয়ে যদি করতে যাও কি জানি কিভাবে বুঝতে পারে ক্যামেরা অন হচ্ছে, ফ্রুট করে পালিয়ে যায়, শুধু শালিক গুলো থাকে। তবে এটা সত্যি ছোট ছোট পাখিগুলো খুব বিজি, মানে এক জায়গায় বসে আর কি ছটপট ছটপট করে, আমি দেখেছি তো, যে একটু এমনি ঘাড় ঘোরাবে যে একটু ক্যামেরা ফ্যামেরা করে ফুট করে উড়ে চলে। ওই ওই আগে দোয়েলটা ছিল চলে গেলে একটা কালো রঙের, না না ওটা দোয়েলটাই ঘুরে বসেছে, ঘুরে বসেছে, লেজটা তুললেই বুঝতে পারবে, এদিকে মুখ করেছিল ওদিকে মুখ করে গেল। এটা সাদা জিনিস নাই, এটা বুলবুলি, বুলবুলি ঝুটে থাকে, লেজটা তুললে তুমি বুঝতে পারবে। আবার ওই দেখো, এবার বুঝতে পারছো, বললাম না ওই টুনটুনি, ওই ওই ছোট গুলো এসেছে, ছোট গুলো টুনটুনি, টুনটুনি না এটা কি পাখি জানো, ওই কাকুদের গাছে যে বাসা করেছে, দারুন পাখি গুলো, এটা টুনটুনি না, দারুন দারুন কালার এদের, সেই পুরো ময়ূরপন্থী কালারের, খুব সুন্দর, কেউ জানো তো নামটা বলো তো। এইটুকু থেকে পাখির সাইজ, সেই যে পিকচারগুলো আনা হয়েছিল ওগুলো পল্লবকে বললাম টাঙিয়ে ফেলো, পরে ফ্রেম ট্রেম দিয়ে বাঁধানোর যখন বাঁধানোর দেখা যাবে, ঘরদুয়ার রং ঠং করবো তখন দেখা যাবে, এখন এই ওয়ালটায় দরজার পাশের ওয়ালটায় মানে আমাদের মেন দরজার পাশের ওয়ালটায় এটা টাঙিয়ে দিলাম, দেখে বলো তো তোমরা কেমন দেখতে লাগছে। ঠিক আছে, তোমাদেরকে বললাম না আজকে রান্না করবো কচুর লতি, তা কচুর লতিটা আমি গতকাল বিকেলেই কেটে রেখেছিলাম, এখন কেটে নেওয়া লতিটাকে আমি জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো, হয়তো ধরবে না গলা, গল মানে গলা চুলকাবে না, তবুও আমি এটা করছি, কারণ যদি গলা চুলকাতো তাহলে কাটার সময় হাতও চুলকাতো, কিন্তু যেহেতু হাত চুলকায় নি তাই হয়তো গলাও চুলকাবে না, কিন্তু তবুও সাবধানের মান নেই, তাই ভিনিগারের জলে এটা 10 মিনিট ভিজিয়ে রাখলাম। তারপরে আমি কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবার এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দেবো। এখান থেকে একটু পেঁয়াজ ভাজা তুলে রাখলাম, ওটা আলু সেদ্ধতে মাখাবো বলে, লতিগুলো দিয়ে আমি কিন্তু লতিটা ভাপাইনি, একদম তেলের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে লতিটা করব। ভাপিয়ে নিলে না একটা ওই স্টিকি ভাবটা চলে আসে, মানে হরহর করে, ওইটা ভালো লাগে না আমার, তো ঢাকা দিয়ে দিলাম, দেখো অনেকটাই হয়ে গেছে, এখন লতিটা অনেকটাই নরম হয়ে গেছে। এইবার আবার একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো নুন, আর নুনটা দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। জানি না বোধহয় তেলের সাথে কিছুর সাথে এটা ফ্রি দিয়েছে বুঝলে, সর্ষে পোস্ত মন্ত্রার, তো এই সর্ষে পোস্ত বাটাটা মানে গুঁড়োটা ভাবছি আজকে অ্যাপ্লাই করে দেবো ইয়ের মধ্যে, ওই তোমার লতির মধ্যে, তো দেখি একটু ভিজিয়ে রাখি, সর্ষে পোস্ত তো এইভাবেই দেয়, এই যে গুঁড়োটা দেখি একবার ট্রাই করে কেমন হয়, এটা বলছে সর্ষে পোস্ত আছে, ও তারপরে ইয়ে আছে, কোকোনাট মিল্ক পাউডার আছে, দেখা যাক কেমন হয়, ট্রাই তো করে দেখি। বেশি দেবো না, প্রথমবার ট্রাই করছি তো, এইটুকুই দিয়ে দেখি কেমন হয়। আজকে লতিটা করব ডিম দিয়ে, দেখো ওই লতিটা ভাজা ভাজা হয়ে গেছিলো, ওর মাঝখানটা একটুখানি ফাঁকা করে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম, আর ডিমের সঙ্গে আবার লতিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর যেই মশলাটা ভিজিয়ে রাখলাম ওই সর্ষে পোস্তর গুঁড়ো ওইটা, এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম ভাজা ভাজা করে নেব, ঝোল ঝোল গ্রেভি কিচ্ছু না, একদম ভাজা ভাজা করে নেব এটাকে। আর এর মধ্যে যেটা দেব, লঙ্কা তো অনেকগুলোই দিয়েছি তখন তোমরা দেখলে, একটু ঝাল ঝাল না হলে কচুর লতি ভালো লাগে না, পল্লবকে দিয়ে একটু টেস্ট করালাম, পল্লব বললো একটুখানি নুন দিতে হবে, সেই নুনটাও দিয়ে দিলাম। আর এটাতে নাবানোর আগে যেটা দেব সেটা হচ্ছে একটুখানি লেবুর রস, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে তারপরে এর মধ্যে একটু লেবুর রস দেবো, আর যেহেতু সর্ষে পোস্ত আছে তাই একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে এটা নামিয়ে নেব, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আমি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। মানুষীর পাঠানো প্রচুর ফুল দিয়ে আজকে আমার ঠাকুরের আসন সেজে উঠেছে, কি ভালো লাগছে দেখো, ভীষণ ভালো লাগছে, আর এই বড় জবা ফুলটা ঘটে দিয়েছি, কি ভালো লাগছে না দেখতে, আর বাবাকে তো এত জবা দিয়েছি, এত জবা দিয়েছি, তবে আবার তোমরা বলো না এই ফুল এই ঠাকুরকে দিতে নেই, এই ফুল এই দেবতাকে দিতে নেই, আমি কিন্তু মন থেকে যেটা চাই আমি সেটাই সেই দেবতাকে দিই, এরকম কিছু মানামানির ব্যাপার করি না।
লাঞ্চ রেডি, ভাত, বড়ি, পেঁয়াজ দিয়ে আলু চোখা, ডিম দিয়ে লতি, আর এখানে আছে কাঁঠাল দানা দিয়ে মুগের ডাল। এটা আগের করা, এইগুলো সব আজকে করেছি। এজারের চুনের ভাত। 12:30টায় লাঞ্চ হয়ে গেছে আর এখন পেয়ে গেছে খিদে, তাই দেখো পাঁপড় ভেজে নিয়েছি। পল্লব ওই পাশে বসে খাচ্ছে, খালি গায়ে আছে বলে আসছে না। বললাম চলো কি আর খাওয়া যায়, একটু পাঁপড় ভেজে নি। পাঁপড়গুলো যখন এনে রেখেছি, আজকে বড়টা ভালো লাগছে না, বেশি তেলে ভেজেছি। সেদিন কম তেলে ভেজেছিলাম বলে বড় হয়নি পাঁপড়টা। সেদিন কড়াইতে অল্প তেল ছিল, ওর মধ্যে ভেজেছিলাম। আজকে বেশি করে তেল দিয়ে বড় পাঁপড়টা দিয়ে করেছে, অনেক বড় হয়েছে পাঁপড়টা। 3 দিনের প্রচেষ্টার পর মুদি মালপত্র এসে পৌঁছেছে। আর এখন তো বেশি মালপত্র লাগে না, অল্পই কিছু। দেখো কি এনেছি, আমার 1 মাস চলে যায় 2 প্যাকেট তেলে। এখন 2 প্যাকেট তেলে আমি 1 মাস চালিয়ে দিই। 2টো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল, কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এই বক্সটার মধ্যে এখন সব ভরে রাখছি। কারণ এখন যা তেল আছে তাতে আমার এখন তেলের প্যাকেট খুলতে হবে না। সবে 3-4 দিন আগে 1টা প্যাকেট খুলেছি। মাস্টার্ড অয়েল আছে 2টো, আর 1টা আছে রাইস ব্র্যান অয়েল, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল। এখন যেটা সাদা তেলে, ধরো পাঁপড় ভাজা খেলাম বা একটু লুচি পরোটা খেলাম, এই সাদা তেলটাই ইউজ করি। এই যে 3টে তেলের প্যাকেট, তার সাথে আছে চিড়ের পোলাও। এখন ব্রেকফাস্টে খুব খাচ্ছি, চিড়েটা আলাদা রাখতে হবে। আছে ছোলার ডাল, চিনি, চিনিটা ঢেলে নেব। একটাই হলুদের প্যাকেট আনিয়েছি, কারণ হলুদ গুঁড়োর প্যাকেট আছে, কাশ্মীরি লঙ্কার প্যাকেট একটা আনিয়েছি, এটাও আছে। আর খানিকটা 2টো ভিম বার, স্কচ ব্রাইট, আমার গাদা জমে গেছে জানো, 2টো ভিম বার, 500 মটর, আর এই যে 1 কেজি মুসুর ডাল। আর তার আগে চাল আটা এগুলো আগে চলে এসেছিল, চাল আটা আর একটা কি জানো এলো, মুগ ডাল, এটা আগে চলে এসেছিল। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, যে এই দেখো মানুষী আজকে সকালবেলা ফুল পাঠিয়েছে, ফুলের সাথে এই কাঁঠাল দানাটাও পাঠিয়েছে। মানুষের কল্যাণে এবার আমি অনেক কাঁঠাল দানা খেলাম। কারণ কি জানো তো, আমাদের এখানে কলকাতার বাজারে যেমন কাঁঠাল দানা পাওয়া যায়, আমাদের এখানে বাজারে না খোলা দানা খুব একটা পাওয়া যায় না কাঁঠাল দানা, আর পাওয়া গেলেও অনেক খোঁজাখুঁজির পর। আর আমি যেহেতু কাঁঠাল খাই না, তার ফলে হয় কি, নিচে যখন কাঁঠাল আসে, আমরা উপরে দুজনে কেউই কাঁঠাল খাই না, তাই জন্য কাঁঠাল আর উপরে আসে না। মাঝে একদিন দিদি দিয়ে গেছিল 7-8টা দানা, ওই খেয়ে দিদিরাও তো খায়। আমি বলেছিলাম তোমরা কাঁঠাল খেয়ে আমাকে দানা দিয়েছে, ও দিয়ে গেছিল। আর মানুষের আগের দিনও অনেকটা, বেশ এতটা পাঠিয়েছিল, তার থেকে তো ওই তো ডালে করলাম। আর কিছুটা কেটে রেখেছি, একদম সরু সরু করে কেটে বক্সে ভরে আমি যেভাবে রাখি ফ্রিজে রেখেছি, ওইটা দিয়ে কালকে ইচ্ছে আছে হয় কাটোয়ার ডাটা দিয়ে, নাহলে পুঁইশাক দিয়ে করবো। আর এই দানাটা দিয়ে যে রেসিপিটা করবো না, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন এগুলো ভরে নিই, একটু মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা লেগেছে জানো তো। দুটো বেগুনি, 2টো চপ, চপ ওরা একটু ঝাল খেতে, ঝাল ঝাল খেতে ইচ্ছে করলো, কারণ একটু গাটা ম্যাচ ম্যাচ করছে। বললাম তাহলে একটু ঝাল ঝাল খাও, তাহলে মুখের এটা ভালো লাগে। এটা হচ্ছে ফার্স্ট, এর আমি বললে চায়ের সময় খাবো, না চায়ের সময় খাবো না, এটা আগে খেয়ে নিই তারপর চাটা খাবো, ওই জন্যে একটু বেরিয়েছিলাম নিয়ে চলে যাবো। চলো তাহলে খেয়ে নিয়ে এটা, তারপর চা খাবো। আচ্ছা রাতে ডিনার হচ্ছে ইয়ে চাউমিন, আমার জম্পেস করে বানাবে, সেদিন কামড় মনে হয়েছে এক চাও হবে, সেদিন কামড় যেমন বানিয়েছিল ওই রকম চাউমিন খাবো আর কি। এখন থেকে চাউটা ভালো বানায়, চলো পরে আসছি। আজকে ভাত খেতে একটু ইচ্ছা করছে না, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। তো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে বলে পল্লবকে বললাম, পল্লব বলল কি খাবে,
চাউমিন নিয়ে আসবো। আমি বললাম না চাউমিন কিনে আনবে না, বাড়িতে বানাবো। তো বাড়িতে বানাবো বলে চাউমিনের প্যাকেটটা নিয়ে আসছে, দাঁড়াও দেখাই, এই যে এইটা নিয়ে আসছে। আর আগের একটা ওই যে মাদার্সের মশালা চাউ ছিল তার একটা ছোট প্যাকেট রয়েছে, এই যে ছোট প্যাকেট একটা রয়েছে এটা। আর ওখান থেকে একটু নিয়ে একেবারে ঘরোয়া উপায়ে, যেরকম ঘরোয়া চাউমিন মা বানিয়ে দিত না টিফিনে, সেরকম পেঁয়াজ আলু আর ডিম দিয়ে বানাবো, একটু সস দেবো। তো এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে আগে চাউমিনটাকে একটুখানি মানে গরম জলে নুন দিয়ে দিয়েছি, একটু চাউমিনটা দিয়ে দেবো, ব্যাস তারপরেই হয়ে যাবে। তারপরে তুলে ছেঁকে নেবো। তেমনি করে বানাই, ওটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। ঝাল ঝাল করে বানাবো, অনেকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ঝাল ঝাল এক চাউমিন রেডি হয়ে গেছে, নিয়ে বসেও পড়েছি। এবার এটা খাবো, খেয়ে দেয়ে উঠে যতটুকু কাজ আছে সেইটুকু সারবো, সেরে নিয়ে তারপরে শুয়ে পড়বো। চলো আজকে এখান থেকে তোমাদের সঙ্গে গুড নাইট করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের পুরনো অনুপমা তোমাদের কাছে চলে আসবে, কেমন? গুড নাইট, টাটা।